জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। ঠিক আছে, বিল্ডিং আপ এর বাংলা অর্থ হলো উপরের দিকে অগ্রসর হওয়া। একটা নীতিটা হলো যে পরমাণুতে বিদ্যমান ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তর নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করতে থাকবে। আমরা নিম্ন শক্তি স্তর সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করে তারপরে তোমার পরে উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করতে থাকবে। যেরকম আমরা যদি একটা দেখি সোডিয়ামের, যদি আমরা সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1, প্রথমে ঢুকছে 1s2 তে, তারপরে 2s2, এখন আমরা কিভাবে বুঝবো যে কার শক্তি বেশি কার শক্তি কম, সেটা আমরা নির্ণয় করবো হচ্ছে একটা নীতি দিয়ে, সেটা হলো n প্লাস l নীতি। ঠিক আছে, n প্লাস l নীতি, n প্লাস l দিয়ে আমরা নির্ণয় করবো হচ্ছে কার শক্তি বেশি বা কার শক্তি কম। ঠিক আছে, এখানে n, n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা কোয়ান্টাম সংখ্যা যখন পড়াইছি তখন আমরা এগুলো ভালোভাবে ক্লিয়ার করে আসছি যে কোনটার জন্য কোনটা। মানে দেখো, এটার জন্য যদি আমরা শক্তি নির্ণয় করতে যাই তাহলে 1 প্লাস হচ্ছে 0, কারণ n এর মান হচ্ছে 1 আর s এর মান হচ্ছে 0, তাহলে আমরা শক্তি হচ্ছে 1। তাহলে 2 এর জন্য নির্ণয় করতে যাই তাহলে হচ্ছে 2 প্লাস 0 সমান 2, আর আমার কথা হলো যে সর্বনিম্ন যেটা সেটাতে আগে প্রবেশ করবে তারপরে পরেরটাতে প্রবেশ করবে। এখন দেখো আমার প্রবলেম কি হলো যে দুইটাই যখন সেম হয়ে গেল শক্তি, দুইটা শক্তি যখন সেম, আবার দেখো 3 এটাতেও 3 ওটাতেও 3, শক্তি যখন সেম হয়ে গেল এখন তখন আমার কি 2ab 2b তে ঢুকবে না 3s এ ঢুকবে, এটা আমি কিভাবে নির্ণয় করব? সেটা নির্ণয় করার পদ্ধতি হলো যেটা n কম, মানে n কম সেটাই আমার আগে প্রবেশ করবে। দেখো এটা n এর মান কম, এটা n এর মান 3 আর এটা মান 2, তাহলে এটা n এর মান কম, সেজন্য তোমার 2p তে আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপরে 3s এ ইলেকট্রন প্রবেশ করবে। এভাবে তুমি তোমার একটা তোমার তোমার ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে কিভাবে প্রবেশ করবে সেটা তুমি সহজে নির্ণয় করা যাবে। ঠিক আছে, এটা একবারে সহজ হতে কিন্তু এর ব্যতিক্রম আছে। আমার মূলত এটা কোনো কিছুই না, ব্যতিক্রমটা নিয়ে একটু কথা বলা লাগবে। ব্যতিক্রম দেখো, ক্রোমিয়াম 24 আর কপার 29, মানে এগুলো বিষয়গুলো আছে, তবে এই দুটো নিয়ে আমাদের বেশি আলোচনা করা হয়। দেখো 1s2 2s2 2p6 3s2 মধ্যে আগে শক্তি দেখে নিই, এগুলো পরে দেখি। 3d এর শক্তি 3 প্লাস d এর মান হচ্ছে তোমার 2, তাহলে হয় কত তোমার 5, আর 4s 4s এ কি 4 প্লাস 0 তাহলে হবে কি 4, তার মানে তোমার কি কি অবস্থা, 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করার কথা। কিন্তু এইখানে দেখো 4s কিন্তু এক আগে মানে 4s 1 হয়ে আছে, আর আছে তোমার 3d 5, এখানে 4s 1 আর 3d 10, কিন্তু আমার হওয়ার কথা ছিল কি 3d 9 4s 2 আর এখানে 3d 4 আর 4s 2, এরকম হওয়ার কথা ছিল আমার, কিন্তু আমার এটা না হয় আমার একটু ব্যতিক্রম সৃষ্টি হয়ে গেছে, কারণ আমাকে এটাকে আহ্বান নীতি মানছে না। ঠিক আছে, আহ্বান নীতি না মানার কারণ আছে, আর এটা দুটো নিয়ম ফলো করে আমাদের পরমাণু সবসময় থাকে, আমি স্থিতিশীল থাকবো, আমি উত্তেজিত থাকবো না, মানে আমি ছটফট করবো না, আমি একটা স্থিতিশীল অবস্থায় থাকবো। এটা যদি 3d9 হয় তাহলে এটা দেখো এটা পূর্ণ নয়, পূর্ণ নয়, পূর্ণ থাকার কারণে এটা স্থিতিশীল হতে পারে না। আচ্ছা, এটার নীতিগুলা নিয়মগুলো দেখলে তারপরে বুঝতে পারবো। প্রথম হচ্ছে হাফ ফিল, হাফ ফিল নিয়ম, আর পরে এটা আছে ফুল ফিল। ঠিক আছে,
হাফ ফিল বলতে গেলে তোমার n s 1 n মানে তোমার হচ্ছে কর্ণ সংখ্যা আর s তোমার s n p 3 n d 5 আর n s 7 এটা তোমার হাফ ফিল আর ফুল ফিল হলো কি n s 2 n p 6 n d 10 আর n f 14 এই হলো তোমার ফুলফিল নিয়ম তার মানে তোমার কি তোমার কোন অরবিটালে যদি অর্ধেক ইলেকট্রন মানে যতগুলো যেত থাকার কথা তার অর্ধেক থাকবে সেটা হচ্ছে হাফ ফিল আর সেটা ফুলফিল এই হাফ ফিল আর ফুলফিল অবস্থা হচ্ছে অন্যান্য অবস্থা থেকে বেশি স্থিতিশীল স্থিতিশীল আর এটা স্থিতিশীল বেশি অন্যান্য অবস্থান থেকে মানে আছে 3d9 দেখো এখানে 3d9 আর আছে তোমার এখানে 3d10 তাহলে আমার আর এটা আছে 4s1 দেখো এটা হাফ ফিল পূর্ণ করছে এটা ফুল ফিল পূর্ণ করছে এটা কিন্তু এক এটা শুধু ফুল ফিল পূর্ণ করছে কিন্তু এটা কিছু পূর্ণ করে নাই সেজন্য এটা আছে অস্থিতিশীল আর এইটা হচ্ছে স্থিতিশীল উপরেরটা দেখো এটা আছে 4s2 আর 3d4 কিন্তু এটা কিন্তু কিছু পূর্ণ করে নাই কিন্তু করে দুটো এইটাতে কিন্তু দুইটাই হাফ ফিল পূর্ণ করছে এজন্য উপরেরটা স্থিতিশীল এই হলো তোমার হাফ ফিল আর ফুল ফিল যেটা হলো নিয়ম যেটা ক্রোমিয়াম আর কপারের তোমার ইলেকট্রন বিন্যাস এই দুটো হলো তোমার মেইনলি আমাদের পরীক্ষাতে আসে যদি আগ্রহ নিতে ব্যতিক্রম হিসেবে।